সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতীয় সংলাপের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত দেশবিরোধী ষড়যন্ত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এক সমাবেশ থেকে এমন বক্তব্য রাখেন নতুন নিবন্ধন পাওয়া এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান। এ সময় তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাংলাদেশ সুপ্রিম পার্টি তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো অনির্বাচিত সরকার আর দেখতে চায় না। দেশ নিয়ে বাইরের দেশগুলোর মাথা ঘামানোর সমালোচনা করে তিনি আরও বললেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। দেশের শান্তিরক্ষী বাহিনী সুনামের সাথে দায়িত্ব পালন করলেও এই বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান তিনি। সামনাসামনি মোকাবেলা করতে ভয় পায়, তারা পিছন দিকে ছুরি মারার জন্য চেষ্টা করে। শুধু ঢাকায় চাঁদামাঝি না করে আমাদের সাথে দেশের যে কোনো জায়গায় আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করে।